হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব যে উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে তার প্রমাণ নিয়ে। তো এটি প্রমাণের জন্য আমরা প্রথমে যেটা নির্ণয় করতে হবে, প্রথমে আমরা কিছু উপাত্ত ধরে নিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই কিছু উপাত্ত লিখে রাখতেছি এখানে। এখানে আমরা কিছু উপাত্ত লিখে রাখছি। এখানে প্রথমে আমরা লিখেছি যে মনে করি ট্রান্সমিশন পদ্ধতিটি এসি তিন তার তিন ফেজ, ঠিক আছে, এবং ট্রান্সমিশন পাওয়ার ভি, লাইন ভোল্টেজ হচ্ছে ভি, লাইন লস হচ্ছে ডব্লিউ, লোড পাওয়ার ফ্যাক্টর কস থিটা, ট্রান্সমিশন লাইন দৈর্ঘ্য এল মিটার, প্রতি তারের রেজিস্ট্যান্স আর ওহমস, পরিবাহী তারের রেজিস্টিভিটি হচ্ছে রু, আর পরিবাহী তারের প্রস্থ হচ্ছে এস স্কোয়ার বা এ মিটার স্কোয়ার। তো এখন আমরা যেহেতু এই উপাত্তগুলো লিখছি, তো এখন আমাদের নির্ণয় করতে হবে যে উচ্চ ভোল্টেজে আমাদের পরিবাহীর আয়তন কম লাগে। তো আমরা সমীকরণে যাবার আগে আমি আপনাদেরকে এখানে ছোট্ট একটি উদাহরণ দেখে দিচ্ছি। মনে করুন এখানে দুটি পয়েন্ট, এই দুটি পয়েন্ট হতে পাওয়ার এই অবস্থা থেকে পাওয়ার এই অবস্থা যাবে। তো পাওয়ার আমরা জানি সাধারণত ভি আই, ঠিক আছে, বি ইন্টু আই। তো বিআই আমি ধরে নিলাম এখানে হচ্ছে 10×10, মানে ভোল্টেজও 10 কারেন্টও 10। তাহলে এখানে আমাদের আউটপুট পেলাম মনে করুন যে 9×9, ঠিক আছে, অর্থাৎ বিআই হচ্ছে আমাদের 9×9, 9×81, তাহলে আমাদের পাওয়ার লস হয়েছে 19। তো আমরা সাধারণত পাওয়ার লস জানি, পাওয়ার লস হচ্ছে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর কিন্তু কত জানি আমরা, এখানে হচ্ছে 19, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু এই আর এর মান বা এই কেবলের রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করতে পারি। তো রেজিস্ট আমরা কীভাবে নির্ণয় করবো, আর ইকেল টু 19/I², আই স্কোয়ার জানি কি আমরা, 10² তাহলে আমাদের আর এর মান কত হবে, 10² মিন্স 100, তাহলে হবে 0.19, আর এর মান হচ্ছে আমাদের 0.19, ঠিক আছে। তো আমরা সোজাই বের করে ফেললাম আর এর মান। এখন দেখুন, এখন আমরা প্রমাণ করব কি যে উচ্চ ভোল্টেজে পরিবাহীর আয়তন কম লাগে, ঠিক আছে। তো আমরা এখানে একই পয়েন্টে দিয়ে মনে করুন এটা একই কেবলের মধ্যে দিয়ে একই পয়েন্টে আমরা ভোল্টেজ বেশি দেবো। আমরা এখানে একটু চিত্র বড় করে দেখতেছি, হ্যাঁ, এখানে ভি বড় দিলাম এবং আই ছোটো দিলাম, ঠিক আছে। তো মান দিলাম এখানে 20×5, অর্থাৎ 20×5 হচ্ছে আমাদের 100, এখানে 100, আমাদের টোটাল পাওয়ার কিন্তু ঠিকই আছে, পাওয়ার ঠিক আছে। এখন আমাদের আউটপুট কত হবে এবং লস কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা এখানে লস তো জানি, যেহেতু লস হচ্ছে আমাদের আই স্কোয়ার আর, তো আর ইকুয়াল টু হচ্ছে সরি আমাদের আমরা লস নির্ণয় করব। লস ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, লস আই স্কোয়ার আর। তো এখানে আই স্কোয়ারের মান আমরা জানি এটা হচ্ছে 5×R, আর এর মান হচ্ছে 0.19, যেহেতু একই কেবল তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মান কোনো পরিবর্তন হওয়ার কথা না, আমরা রেজিস্ট্যান্স একই রাখলাম। তো এখন আমাদের মান হবে 4.75, আমাদের লস হচ্ছে এত। তাহলে আমরা এখানে দেখলাম যে ভোল্টেজ বৃদ্ধির ফলে আমাদের পরিবাহী লস কিন্তু হ্রাস পেল। তো এখন যদি আমাদের বেশি ভোল্টেজ অবস্থায় এবং কম ভোল্টেজ অবস্থায় উভয় অবস্থায় এর লস সমান, ঠিক আছে, মনে করুন আমরা যখন ভোল্টেজ এত ছিল আমাদের লস পেয়েছি এতটুকু, ঠিক আছে, আবার যখন আমরা ভোল্টেজ আমরা দিয়েছি 20 তখন আমরা লস পেয়েছি এত। তো লস যদি আমরা স্থির রাখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কী করতে হবে, এখন দেখুন এটা যেহেতু 19 লস ছিল, মনে করুন আমাদের স্ট্যান্ডার্ড লস হচ্ছে, অর্থাৎ পরিবাহী লস হচ্ছে 19। এখন যদি আমরা এই পরিবাহীর মধ্য দিয়ে যে লস যদি আমরা 19 নিয়ে পৌঁছাতে হয় তাহলে কী করতে হবে, পরিবাহীর লস বৃদ্ধি করতে হলে আমরা কী জানি যে পরিবাহীর সাইজ ছোট করতে হবে। যদি আমাদের লস বৃদ্ধি করতে হয় তাহলে আর এর মান বৃদ্ধি করতে হবে, আর এর মান তো আমরা
বৃদ্ধি করতে পারবো না, কারণ এগুলো তো স্থির। ঠিক আছে, তো আমরা কী করতে পারি, আমরা আমাদের রেসিস্ট্যান্সের মান, এখানে যে আই এর মান যেহেতু পরিবর্তন করা যাবে না, তাহলে কিন্তু আর এর মান আমরা পরিবর্তন করতে হবে। তার মান পরিবর্তন করতে হবে, আমরা যদি বৃদ্ধি করতে 19 যেতে হয় তাহলে আর এর মান বৃদ্ধি করতে হবে। তার মান যদি বৃদ্ধি করতে হয় তাহলে পরিবাহীর যেহেতু এখানে দুটি পয়েন্টের দূরত্ব তো সমান থাকবে, দূরত্ব তো আমরা বৃদ্ধি করতে পারবো না, দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারবো না, তাহলে আমাদের কী করতে হবে, এর যে সাইজ সাইজ ছোটো করতে হবে। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারি যে এই ভির মান যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের পরিবাহের আয়তন ছোটো হয়, তত কম লাগে। তো প্রথমে আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা যখন সমাধান করছিলাম আমরা কিন্তু আয়ের মানটা নির্ণয় করা প্রয়োজন ছিল, তো এখানে কিন্তু আমরা আয়ের মানটা দেওয়া নেই, তো আমরা প্রথমে আয়ের মান নির্ণয় করে নিব। ঠিক আছে, প্রথমে আমরা নির্ণয় করবো যে লোড কারেন্ট। তো এখানে একটি বিষয় খেয়াল করবেন, এখানে আমরা দিয়েছি কি আই গেল টু পি বাই বি কস থিটা, এখানে আমরা রোড থ্রিও একটা দিয়েছি। তো এই রোড থ্রি হচ্ছে আমাদের, আমরা যেহেতু থ্রি ফেজ কানেকশন আমরা বলতেছি, তো থ্রি ফেজের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার ইকুয়ালটি হচ্ছে রোড থ্রি বি আই, এবং আমরা যেহেতু এসি কারেন্ট বলতেছি তাই এখানে আমরা পাওয়ার ফ্যাক্টরটাও আসতে হবে, তাই আমরা এখানে পাওয়ার ফ্যাক্টরটাও দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এটা কেন আসলো। ঠিক আছে, তো এখন আমরা আয়ের মান যেহেতু পেয়ে গেছি তা আমরা সবই আমাদের লস নির্ণয় করতে পারি। তো যদি আমরা যদি পরিবাহের আয়তনের পার্থক্য যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কী করতে হবে, আমরা মনে করতে হবে যে ভোল্টেজ বৃদ্ধি অবস্থায় অর্থাৎ বেশি ভোল্টেজ অবস্থায় এবং কম ভোল্টেজ অবস্থায় উভয় অবস্থায় এর লস সমান। আমাদের লাইন লস নির্ণয় করি, আমরা লাইন লস ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর। তো এখানে আমরা যেহেতু থ্রি ফেজ বলেছি তার মানে তিনটি লাইন, থ্রি ফেজ তিন তার আমরা বলেছি। ঠিক আছে, আমরা বলেছি থ্রি ফেজ তিন তার, তিন তার থ্রি ফেজ, তার মানে আমার তিনটি তারে লস হবে কত, তিনবার। আই স্কোয়ার আর কিন্তু একটি তারের লস, তাহলে আমাদের যেহেতু থ্রি ফেজ তিনটি তার তাহলে আমরা তিনটি লস হবে। ঠিক আছে, আমরা থ্রি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের লস। তো এখন আমরা যেহেতু আয়ের মান জানি, এমটা আয়ের মানটা বসিয়ে দিব আমরা, থ্রি ইন্টু আই স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু হচ্ছে আর। পি যেহেতু স্কোয়ার সবার উপরে হবে, এটা হবে পি স্কোয়ার, স্কোয়ার এটা যখন রোডের উপর স্কোয়ার হয় তখন রোডের স্কোয়ারে কাটাকাটি হয়ে যাবে, তো আমরা শুধু থাকবে তিন, বি স্কোয়ার কস থিটা স্কোয়ার। ঠিক আছে, ইন্টু আর। তো আর আমরা একটি জিনিস জানি যে এখানে আমরা লিখে রাখি, এখানে আর ইকুয়ালটু আমরা জানি রু এল বাই এ, এটা হচ্ছে রুল, রু এটা কিন্তু পি না, এটা হচ্ছে রু, রু এল হচ্ছে দৈর্ঘ্য বাই এ হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে আমরা ব্রেকেট দিয়ে লিখে রাখি যে আর ইকুয়ালটু রু এল বাই এ। তা আমরা বিগত ক্লাসগুলা কিংবা বিগত সেশনে আমরা পরে আসছি সেমিস্টারগুলোতে, আশা করি আপনারা জানেন, বা না জানলে এটা হচ্ছে এই সূত্র। ঠিক আছে, রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে রু এল বাই এ, এখানে রু হচ্ছে আমাদের আপেক্ষিক রেজিস্টিভিটি, তো প্রত্যেকটি পদার্থের কিন্তু একটি আপেক্ষিক রেজিস্টিভিটি আছে, তো এরার এর পদার্থের বৈশিষ্ট্যগত রেজিস্টিভিটি। ঠিক আছে, এবং এল হচ্ছে এর দৈর্ঘ্য এবং এ হচ্ছে এর ক্ষেত্রফল, তো এটা টোটালটার উপর ভিত্তি করে আমাদের রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করা হয়। তো আমরা এখানে নিয়ে নিলাম এর এটার থেকে রেজিস্ট্যান্স থেকে, আমরা এখানে ট্রান্সফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এ নির্ণয় করা, এ যদি নির্ণয় করতে না পারি তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল, পরিবাহের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু আমরা আয়তন নির্ণয় করতে পারবো না, তাই আমরা এই পজিশনে চলে গেলাম। এখানে দেখুন থ্রি উপরে আছে, থ্রি নিচেও আছে, তাই থ্রি থ্রি আমরা কেটে ফেলব। ঠিক আছে, পি স্কোয়ার এটা হচ্ছে রু, রু এল বাই হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার এ, ইল্টো হচ্ছে এখানে ডব্লিউ, ডব্লিউ ইল্টো হচ্ছে এগুলা। ঠিক আছে, তো এখন আমাদের এর মান যদি দিকে আনি, আমরা যেহেতু এর মান নির্ণয় করতে হবে কারণ এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এ ইল্টো হবে পি স্কোয়ার রু এল বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা
ইন্টু ডব্লিউ, এটা হচ্ছে আমাদের এর মান। তো এখন আমাদের আয়তন আমরা নির্ণয় করব, পরিবাহীর আয়তন। পরিবাহীর আয়তন এটা যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করলে এটা আয়তন হয়ে যায় আমরা জানি, ঠিক আছে। কারণ আয়তনগুলো হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর আমাদের ক্ষেত্রফল এখানে প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে পরিবাহী, আমরা শুধু দৈর্ঘ্যটা এখানে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে পরিবাহীর আয়তন এল হচ্ছে এ ইন্টু এল, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তন। এখানে আবার যেহেতু আমরা থ্রি ফেজ তিন তার বলেছি, এটা বিষয় হচ্ছে আমরা কয় তার বলতেছি, তিন তার যেহেতু বলতেছি তাহলে এখানে আবার থ্রি হবে আয়তন, ঠিক আছে। তো এখন যদি আমরা এর মান নির্ণয় করি থ্রি, এর মান যদি আমরা বসিয়ে দিই, যেহেতু এখানে দুটি এল আছে উপরে, এল স্কোয়ার বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু ডব্লিউ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পরিবাহীর আয়তন। তো এখানে একটি বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এখানে দেখুন এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। তো আমরা যে কোনো পরিবাহী, যে আমরা যে প্রথমে যে দুটি বিন্দু আমরা নির্ণয় করেছিলাম, এখানে যে দুটি বিন্দু নির্ণয় করেছিলাম, এই দুটি বিন্দু আমরা পাওয়ার কিন্তু অবশ্যই সেম থাকতে হবে, ঠিক আছে। তাহলে না হলে কিন্তু আমরা পরিবাহের আয়তন পরিবর্তন হয় কিনা বুঝতে পারবো না। তো এক্ষেত্রে এখানে পরিবাহের আয়তনও স্থির থাকবে, যেহেতু এটা পরিবাহী পদার্থ একই, তাহলে এর আপেক্ষিক রেজিস্টিভিটি সেম, অর্থাৎ এটা হচ্ছে রু, রুমানও একই থাকবে, স্থির। এবং এল যেহেতু দূরত্ব পরিবর্তন হবে না, কারণ দুটি পয়েন্টের দূরত্ব স্থির থাকবে, তাই এখানে এলও স্থির মান, অর্থাৎ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান থাকবে, ঠিক আছে। এবং বি যদি আমরা পরিবর্তন করবো, তার মানে এটা পরিবর্তনশীল, এটা কস্থিরা, এটা পাওয়ার ফ্যাক্টর অফ ভোল্টেজের সাথে কিছুটা পরিবর্তন হতে পারে বা এটা স্থিরও থাকতে পারে। এবং আমাদের যেহেতু এটা পাওয়ার লস, লসটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট। তো এগুলো কনস্ট্যান্টগুলোকে যদি আমরা একটা টোটাল সব কনস্ট্যান্টগুলোকে একটা কনস্ট্যান্ট ধরি, অর্থাৎ আমাদের এই টোটাল এগুলোকে রাশিটাকে বা সমীকরণটাকে সুন্দরভাবে সাজানোর জন্য জাস্ট আমার পাঠ্যপুস্তকে যেভাবে দেওয়া আছে ওগুলায় কীভাবে যাওয়া যায় সেটার বিষয়ে আমি এখানে লিখতেছি। এখন আমরা কী বলবো, এই টোটাল যে কনস্ট্যান্টগুলো এখন আমরা বললাম, এই কনস্ট্যান্টগুলোকে আমরা একটা মান, কনস্ট্যান্ট মান দিয়ে দিব, এটা হচ্ছে কে, ঠিক আছে। কে এখানে থ্রিও যদি কনস্ট্যান্ট, থ্রি সহ আমরা লিখে ফেললাম, তাহলে এখন উপরে উপরে কিন্তু আর কোনো কিছু থাকলো না, কারণ উপরে সব কিছু কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যেহেতু কোনো কিছু নেই, সরি, এখানে আমরা ওয়ান দিয়ে দিলাম। আর নিচের বি হচ্ছে পরিবর্তনশীল, এবং কস্তিটাটা এটাও বির সাথে কিছুটা পরিবর্তন হতে পারে, তাই আমরা এখানে কস্তিটা রেখে দিলাম কস্কার তিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখানে আমরা যেটা প্রমাণ করার উদ্দেশ্য ছিল, ভোল্টেজ বৃদ্ধির সাথে পরিবাহীর আয়তন হ্রাস পায় বা কমে। তো এখন যেহেতু এটা দেখতে পাচ্ছেন আমরা যে ভোল্টেজ যে আছে আমাদের এখানে, যেহেতু আমাদের পরিবাহীর আয়তন, পরিবাহী আয়তনের সাথে ভোল্টেজ ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ যদি ভোল্টেজ যদি এখানে মান বৃদ্ধি পায়, তাহলে আমাদের পরিবাহীর মান হ্রাস পাবে। এটা একটু আমি ক্লিয়ার করি এখানে, যদি আপনারা বুঝবেন তারপর আমি একটু ক্লিয়ার করি। মনে করুন উপরে আছে আমাদের টেন, আমরা এই কস্তিটাকে সরিয়ে ফেললাম, শুধু নিচে আমরা বি দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের মনে করি পরিবাহী, ঠিক আছে। পরিবাহীকে আমরা কী দিব, এক্স দিয়ে দিই, হ্যাঁ এক্স। তো এখন বির মান প্রথমে যদি আমরা টু ধরি, তাহলে এক্সের মান কত আসে, আসবে ফাইভ। এখন যদি আমরা বির মান ফাইভ ধরি, তাহলে এক্সের মান কত আসবে, টু। যদি বির মান টেন ধরি, তাহলে এক্সের মান কত আসবে, ওয়ান। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের অবস্থা, অর্থাৎ আমরা এই এক্সের মানটা কিন্তু আমাদের এই মানের বৃদ্ধির সাথে সাথে এক্সের মানটা হ্রাস পাবে, কারণ যেহেতু এটা ব্যস্তানুপাতিক। তো একইভাবে আমরা বলতেই পারি যে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে আমাদের পরিবাহীর আয়তন হ্রাস পাবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা হয় বা না বুঝেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন, এবং আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে আরও ভালোভাবে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। আশা করি আমাদেরকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।